তো দর্শক বন্ধুরা, ভাইয়া দেখতেছেন এখানে রাত্রে বেলা বসে এখানে নারিকেল ছিলকা করছে। নারিকেল কেন ছিলকা করছে ভাই? নারিকেল কেন ছিলতাছেন এখানে রাত্রে? ও আমার মা বলে পিঠা খাবো। কি পিঠা খাবে অত রাত্রে? রাত্রে তো এখন 10টা বাজে। রাত্রে তো বানাই না পিঠা। ও তো অত রাত্রে বানাই না তো, আমি দেখি তো। দিনে কাজের জন্য সময় নাই। ও আচ্ছা, কাজ করতে লাগে। বাড়ি তো খুব কাজ মনে হয় তাই না? কি পিঠা বানাবে? পিঠা বানাইবে চিরা চিরার গুড়ি। কি কয় মা, আগের বুঝেন না, আগের দিনের মানুষ পিঠার দিকে খুব মগ্ন। এখন তো আম করবে কিনা চলটাইছে ভাই, কি কইবে ঢুকের কথা। কইরে দিতে লাগে তাই না? আজকালের যে মেয়েরা পিড়া পিড়া খাইব, ভালো করে ভাত দিলে রান্না খাইতে পারে না বুঝছেন। টুকের কথা কার কাছে কইবেন? আর আগের আমার মা গর বয়স তো মোটামুটি 60 বছর বয়স হয়েছে, তাগর অখনও পিড়া খাইবার খুব শখ। আমিও খাই, মার সাথে সাথে আমিও খাইতে পারি। মা মারা গেলে যে আর হবে না পিঠা, পিঠা খাওয়া গেল। এদিন তো এখন মানে মা যতদিন থাকে খুব পিঠা খাই, এলে মা আগে খাওয়া অভ্যাস করছে। এখন মা মারার পরে আর পিঠার নাম উঠাই দিন লাগব, পিঠা আর খাওয়া হবে না। কে বানাবে? বানানোর জন্য মানুষ নাই তাই না? না জানি না বানাইতে। বানাবে কি করবে? হ্যাঁ ঠিক, এখন মেয়েরা জানে না তো। আগের মানুষে আমগর দাদাগর মুখে শুনতাম, আগের মানুষে ঢেঁকিতে ঢেঁকি চিনেন না? ঢেঁকিতে পাড় দিয়া ধান পাড় দিয়া বাদে ভাত খাইত। এখন মেয়েরা পারবো? পারবো না, পারবো না, পারবো না। এটা কইলে লাভ নাই ভাই। তো আপনারা পিঠা খাই খাইবার চাইলে তো এসে যান, পিঠা বানাচ্ছে ভাইয়ে। তো ভাইয়ে নিজে হাতে বানাবে পিঠা, তো আপনাদেরকে দেখামো। তখন কি পিঠা বানায় তো আপনাদেরকে দেখামো। দর্শক আপনারা কমেন্ট করেন, লাইক করেন, দেখেছে কারা কারা পিঠা খাইবেন আতঙ্কান, কমেন্ট করেন, কমেন্ট করেন, তা দেখবো কার কার পিঠা খাওয়ার শখ আছে। নারিলো গুড়টা তো খুব বড় আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখেন, নারিলো গুড়টা খুব বড় আছে, বড় আছে, বড় আছে। নারিলোটা ছোট ভেবছিলাম, ছোট হইব গুড়টা, কিন্তু গুড়টা খুব বড়, ঝুনা ঝুনা। আপনাদের গাছের না কি না? এটা পানি লড়তে আছে, শুনতে পারছেন? শুকনা না রে ভাই, শুকনা। তো ঠিক আছে, ভালো থাকবেন। পিঠা বানাচ্ছে, পিঠার সাথে আপনাদের সাথে দেখা হবে। পিঠা খাইবেন, লগালগ লাইক করেন, কমেন্ট করেন, কমেন্ট করেন, দেখি কারা কারা পিঠা খাবেন, কমেন্ট আনছে দেখি দেখি কতটা মানুষ আছে, কার পিঠা খাওয়ার শখ আছে।